রোহের চাহিদা পূরণের জন্য যুগে যুগে আসমানি কিতাব প্রেরণ করেছেন, আর আসমানি কিতাবের বাস্তব নমুনা দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বশেষ কিতাব হলো কোরআনে হাকিম। কোরআনে হাকিমের পরে আর কোন কি আসমানি কিতাব আসবে না। সর্বশেষ রাসূল হলেন নবী করিম সরসর জাতে গরমী, তিনি খাতামুন্নবী, তিনি রহমতুল আলমী, তিনি বিশ্ব নবী, তিনি কেন্দ্রীয় নবী, তিনি মার্কাজি নবী, তিনি সমস্ত মানব জানবের নবী। তার নবুয়ত দুনিয়াতে চলবে, আখরাতে চলবে, এমনকি জান্নাতে চলবে। তার নবুয়তের ফরজিয়তই ব্যাপক। এর বিপরীত পৃথিবীতে আরো বহু নবী আসছে, তাদের নবুয়ত হল ভিন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসহাক আলাইহিস সালাম আর একজন ইয়াকুব, একজন ইসমাইল আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ঘরে জন্মান, ইসহাক আলাইহিস ঘরে জন্মান ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ঘরে 12 সন্তান। আজকের মহাভিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, সুধী মণ্ডলী, আমরা কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য এই দিনই মাহফিল আসে উপস্থিত হয়েছে। দিনই মাহফিল যেখানে কোরআন সুন্নার আলোচনা হয় সেই জায়গাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, যেখানে কোরআনে কারিমে তালিম হয়, কোরআনে কারিমে দর্স হয়, সেই জায়গাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখবে। সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ করে এবং যারা সেখানে অবস্থান করে তাদের অন্তরে শান্তি রাহাত আসতে থাকে। এমন এক মোবারক মাহফিল আসে আমরা উপস্থিত হয়েছি। যত সময় এখানে থাকব আমাদের আমল নামায় সব লেখা হবে, কোনো গুণের কাজ হবে না। মুয়াজ্জাজ হাজেরিন, আমি আপনাদের সামনে কালাম পাকের আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল হাদিসে পাক একটা হাদিসে পড়েছি। আয়াতের সারা মর্ম, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা যারা বসা আছি কেউ বলতে পারি যে হুজুর আমি মারা যাব না, এমন কেউ আছেন? আল্লাহ বা পরিষ্কার বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে ভাই? মরতে হবে। মানুষ জন্মগ্রহণ করার পরে তার সামনে মৃত্যু রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমার উম্মতের হায়াত হল 60 থেকে 70 বৎসর, এটা হলো অধিকাংশ মানুষের হায়াত। এর ব্যতিক্রম কেউ মায়ের পেটে মারা যায়, কেউ ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, কে শৈশবকালে মারা যায়, কে জওয়ান হয়ে মারা যায়, কে মধ্যম বয়সে মারা যায়। অধিকাংশ মানুষ 60 থেকে 70 এই কোঠার ভিতরে মারা যায়। 70 থেকে 80 এই কোঠার মানুষ তুলনামূলক কম, 80 থেকে 90 এটা আরও কম, 90 থেকে 100 এটা আরও কম, 100 থেকে 110 লাখের মধ্যে কয়জন বাইরে জানি না, খুব কম। 100 বছর বেশি হায়াত এটা খুব কম লোকের হয়ে থাকে, হয় না আমি বলি আছে, খুব কম। এই জন্য ভাইয়েরা
আসছে, আমাদের স্বাভাবিক হায়াত হলো 60 থেকে 70 বছর। আর ব্যতিক্রমটা আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু বিশাল সাগরের মধ্যে কোনো ব্যক্তি যদি তার হাতে একটা আঙুল রেখে দেয়, আঙুলের মাথায় যে পানিটা আসবে এটা দুনিয়ার হায়াত, আর সাগরে বিশাল পানি এটা আখেরাতের হায়াত, তাহলে দুনিয়ার হায়াত একবারই সামান্য আর আখেরাতের হায়াত হলো অসীম, যার শেষ নেই। আখেরাতের হায়াত অসীম হায়াত, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইয়াছেন, এখানে শান্তিও আছে অশান্তিও আছে, এরা পুরো শান্তিও না পুরো অশান্তিও না, পুরো শান্তিও না পুরো অশান্তিও না। এখানে শান্তি অশান্তি দুটোই মিশ্রিত, আখেরাতে তা হবে না, চির অশান্তির প্রাণ কেন্দ্র হলো জাহান্নাম আর চিরশান্তির প্রাণ কেন্দ্র হলো জান্নাত, দুনিয়ার মতো মিশ্রিত নয়। মতের পরে জিন্দগিতে একটি কেন্দ্র হলো চির অশান্তি যার নাম জাহান্নাম, আরেকটি কেন্দ্রের নাম হলো জান্নাত যেটা চিরশান্তির জায়গা। দুনিয়ার নেয়ামত বাতাস বলেন, পানি বলেন, মাটি বলেন, গাছপালা বলেন, খাদ্য খাদক বলেন, এ সব কিছু আল্লাহ পাকের সাধারণ নেয়ামত। এ সাধারণ নেয়ামত মুমিন যেভাবে ভোগ করে কাফের ভোগ করতেছে, সবের সমান অধিকার, কোনো বেশ কম নেই, বাতাস সবে সমানভাবে ভোগ করতেছে, পানি সবে সমানভাবে ভোগ করতেছে, খাদ্য খাদক কোনো বাধা নেই, যে যেতুর ফারে তুর ভক্ষণ করতেছে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নেয়ামতকে আম করে রেখেছে, কিন্তু মৌতের ফরে তা হবে না, সেখানে নেয়ামত আখেরাতের নেয়ামত হলো স্পেশাল নেয়ামত, এটা একমাত্র মুমেন বান্দাই পাবে, কাফের মুশরিক তারা কোনো নেয়ামত পাবে না, তাদের জন্য রয়েছে চির অশান্তি, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অশান্তি। আখেরাতের নেয়ামত হলো স্পেশাল নেয়ামত, এই স্পেশাল নেয়ামত একমাত্র মুমিনই পাবে, কাফের মুশরিক সেদিন কিছুই পাবে না। বারহাল মুআযযিন হাজেরিন, মানুষ দুই জিনিসের সমানে গঠিত, এক হলো আমাদের দেহ আর হলো রূহ। দেহের চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা দেহের চাহিদা। দেহের জন্য খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, রোগ ব্যাধি হলে চিকিৎসার প্রয়োজন, এটা দেহের চাহিদা। দেহের চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, সৌরজগৎকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, রব্বুল আলামিন আসমান জমিনের প্রতিটি বস্তুকে মানব জাতির কল্যাণে মানব জাতির সেবায় নিয়োজিত করে রেখেছে, সব মানুষের কাছে আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা সৌরজগতে যত গ্রহ উপগ্রহ আছে সবই মানুষের কাছে আছে, আবার পৃথিবীর যত বস্তু আছে সেটাই মানুষের কাছে আছে, সব মানুষের সেবা করতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তবে এর দ্বারা দেহের সেবা হয়। মানুষ তো শুধু দেহের নাম নয়, মানুষের ভিতরে রুহু আত্মা রয়েছে, সে রুহু আত্মা যত সময় থাকবে তত সময় মানুষের দেহে কাজ করে, দেহের থেকে রুহু আত্মা বিদায় নেওয়ার পরে এই দেহ আর কাজ করে না,
এখন দেহকে রাখা যায় না, এই দেহকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়, এটা উপরে রাখলে এখন দুর্গন্ধ ছড়াবে, ফসল গলন শুরু হয়ে যাবে, তাহলে দেহ টিকে আছে রূপের দ্বারা। আসল জিনিস হল রূপ, মহান দ্রব্যলান রূপের চাহিদা পূরণের জন্য যোগে যোগে আসমান কিতে প্রেরণ করেছেন, আর আসমানি কিতাবের বাস্তব নমুনা দেখানোর জন্যে যোগ নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে সর্বশেষ কিতাব হল কোরআনে হাকিম। কোরআন হাকিমের পরে আর কোন কি আসমানি কিতাব আসবে না। সর্বশেষ রাসূল হলেন নবী করিম সরসর জাতে গ্রামি, তিনি খাতামুন নবী, তিনি রহমতুল আলমিন, তিনি বিশ্ব নবী, তিনি কেন্দ্রীয় নবী, তিনি মার্কাজী নবী, তিনি সমস্ত মানব জানবের নবী। তার নবুয়ত দুনিয়াতে চলবে, আখেরাতে চলবে, এমনকি জান্নাতে চলবে। তার নবুয়তের ফরজিয়াতই ব্যাপক। এর বিপরীত পৃথিবীতে আরো বহু নবী আসছে, তাদের নবুয়ত হল ভিন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন ইসহাক আলাইহিস সালাম আর একজন ইয়াকুব, একজন ইসমাইল আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ঘরে জন্ম নেন, ইসহাক আলাইহিস সালাম ঘরে জন্ম নেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে বারো সন্তান, বারো সন্তান থেকে কোন হিসেবে বারো জন, বারো খানদান, এই বারো খানদানে হাজার হাজার নবী হয়েছে। ইসহাক আলাইহিস সালামের বংশ হল ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বংশ বারো ছেলে, এই বারো ছেলেতে হাজার হাজার নবী হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনার বারো নবী হয়েছে মাত্র একজন, আর তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে স্বাভাবিক প্রশ্ন, ইসমাইল আলাইহিস সালাম খানদান নবী মাত্র একজন হলেন, আর ইসহাক আলাইহিস সালামের ঘরে বহু নবী হলেন, এর কারণ কি? মাযুল হাজারিন ইসহাক আলাইহিস সালামের বংশে যে বহু নবী হয়েছেন, হাজার হাজার নবী হয়েছেন, ওনার হলো আঞ্চলিক নবী, ওনার বিশেষ ভূখণ্ডের নবী, বিশেষ গোত্রের নবী, এই জন্যে অঞ্চল বহু হইতে পারে, গোত্র বহু হইতে পারে, এই জন্যে খানদান নবু বহু হয়েছে। একই টাইম পৃথিবীতে হাজার হাজার নবী পাওয়া গেছে। এর বিপরীত সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রহমাতুল আলমিন, তিনি খাতামুন নবিয়িন, তিনি শাফিউল মুজনবিন, তিনি সাইয়েদুল মুরসালিন, তিনি নবীদের নবী, তিনি মার্কাজি নবী, তিনি কেন্দ্রীয় নবী, অন্য নবী হলে আঞ্চলিক নবী। আমাদের বুঝার সুবিধার্থে কথার কথা, আমাদের মাতৃভূমি বাংলাদেশের রাজধানী হল ঢাকা। ঢাকা রাজধানী, দেশের রাজধানী কটা হয় ভাই? যে একটা, এটা মার্কাজ, এটা কেন্দ্র, কিন্তু জেলা অনেক, জেলা শহর অনেকগুলো আছে না ভাই? ওটা অঞ্চল, উপজেলা তো আরো অনেক বেশি, ইউনিয়ন আরো অনেক বেশি, এটি সব অঞ্চল, কিন্তু মার্কাজ একটাই, সেটা রাজধানী ঢাকা। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট একই টাইমে কয়জন হয়? একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, একজন। কেন? ইনি হলেন মার্কাজি কেন্দ্রীয় ব্যক্তিত্ব, প্রধানমন্ত্রী একাই সারা দেশকে নিয়ন্ত্রণ করে, আর প্রেসিডেন্ট একজনই হলে একাধিক হন না, তিনিও
সবচেয়ে বড় পদে অধিকার নিঃসন্দেহে। তো প্রেসিডেন্ট দেশে একজন হয়, প্রধানমন্ত্রী একজন হয়, এরা মার্কাজি শখসিয়ত, এরা কেন্দ্রীয় শখসিয়ত। কিন্তু এমপি অনেক হয়, চেয়ারম্যান অনেক হয়, মেম্বার অনেক হয় কেন নেবে, কেন এগুলো অঞ্চল আঞ্চলিক। কিন্তু প্রধানমন্ত্রী দেশে একটি টাইমে একজন হবে, একের অধিক হতে পারে না। প্রেসিডেন্ট একজনই হবে, একের অধিক হতে পারে না। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মার্কাজি নবী, তিনি কেন্দ্রীয় নবী, এই জন্য তিনি বিশ্ব নবী, তিনি রহমাতুল আলামিন, তিনি সারা মানব দানবের নবী। তিনি যেমনিভাবে মুসলমান নবী, এমনিভাবে তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নবী। আর মুসলমান যেরকম নবী আছেন উম্মত, যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও নবী আছেন উম্মত। তবে এই উম্মত দুইভাবে বিভক্ত, এক হলো উম্মতে এজাবাত, আর হলো উম্মতে দাওয়াত। মুসলমানকে উম্মতে এজাবাত বলা হয়, অর্থাৎ আল্লাহ ফাকের হাবিব ডাকে সাড়া দিয়েছেন, ইসলাম গ্রহণ করছেন, জুনজিকদেরকে উম্মতে এজাবাত বলা হয়। অমুসলিম যারা তারা নবী উম্মত, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমান নবী নন, বরং তিনি বিশ্ব নবী, সমস্ত মানব দানবে তিনি নবী। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা নবী আলাইহিস সালাম উম্মত, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, ইসলামের শান্তির বাণী তাদের কাছে পৌঁছে দিতে হবে। তারা যদি গ্রহণ করে চির শান্তির অধিকারী হবে, গ্রহণ না করলে চির অশান্তি জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবের নবী, তার শিক্ষা শুধু মুসলমানের জন্য নয়, তার শিক্ষা সারা বিশ্ব মানব জাতির জন্য। সারা বিশ্ববাসীর হেদায়তের জন্য হুদালিন্নাস বলা হয়েছে, সারা বিশ্ববাসীর হেদায়তের জন্য, শুধু মুসলমানের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য কোরআন আসছে। আল্লাহ পাকের হাবিব সমস্ত মানুষের নবী, কোরআন সমস্ত মানবের হেদায়তের জন্য এসেছে, কল্যাণের জন্য এসেছে, মঙ্গলের জন্য এসেছে। এই জন্য ইসলামের শিক্ষা হল সর্বজনীন শিক্ষা, সর্বস্তরের মানব জাতির কল্যাণের শিক্ষা, সর্বস্তরের জনগণের মঙ্গলের শিক্ষা, সর্বস্তরের জনগণের শান্তির শিক্ষা। ইসলাম সম্প্রীতির ধর্ম, সম্প্রদায়ের ধর্ম নয়। ইসলামের মধ্যে রয়েছে মমত্ববোধ, ইসলামের মধ্যে রয়েছে কল্যাণ, ইসলামের মধ্যে রয়েছে মঙ্গল, এবং এটা সবার জন্য। মাজার হাজারে ইসলামের কল্যাণ শুধু মুসলমানের জন্য নয়, মুসলমান তো আসেই, যারা গায়ে মুসলিম তাদের জন্য কল্যাণ। মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক যদি বসবাস করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা যদি আমাদের দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব স্বীকার করে নেয়, তাহলে তাদের জান মাল আপরিজত মাহফুজ, তাদের জানি ক্ষতি করা যাবে না, তাদের মালে ক্ষতি করা যাবে না, তাদের আপরিজতের ক্ষতি করা যাবে না, এমনকি তাদের ঘোষণালয় মন্দির গির্জা এগুলোরও ক্ষতি করা যাবে না। ইসলামের শিক্ষা সবার জন্য, ইসলামে কথা অনুমতি দেয় না। মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিক বসবাস করতে পারে এটা বলে না, বা অমুসলিম নাগরিক থাকলে তাকে মেরে ফেলো এটা বলে না,
বা অমুসলিম নাগরিক তার ঘোষণা ভেঙে ফেলো, এটা ইসলাম বলে না। বরং অমুসলিম নাগরিক যারা, তারা যে মুসলিম রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে নেয়, তাহলে তাদের জান মাল আবৃত সংরক্ষিত, তাদের উপাসনালয় সংরক্ষিত, তাদের ক্ষতি করা যাবে না। তার ইসলামের শিক্ষা যে শান্তির শিক্ষা, এটা কি শুধু মুসলমানের জন্য ভাই, না সবের জন্য? সবের জন্য। এই যে ইসলামের শিক্ষার সর্বজনীন শিক্ষা, মজল হাজরে এই সর্বজনীন শিক্ষা, ওহিয়ার এই শিক্ষা, আল্লাহ ফাকর হাবিব সাহসাম যে তিনি সারা বিশ্ব মানব দানবের নবী, তা তার শিক্ষা সারা মানব দানবের কল্যাণের জন্য। মুসলিম রাষ্ট্রে কোন অমুসলিম নাগরিককে কেউ যে হত্যা করে, আল্লাহ ফাকর হাবিবের সাত ফরমান ময়দানে মহাশরে আমি এর বিষয়ে ভাবতে হব, তাহলে গায়ের মুসলিম মারার অনুমতি আছে ভাই? কি বলে, অনুমতি আছে? অনুমতি নেই। আমি যাই তেরাত করছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি মানুষ মৌতের স্বাদ গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বাকের সাত পান আকসারু যেকরা হাজমিল্লাজাত আলমৌত, তোমরা মৌতকে স্মরণ বেশি বেশি স্মরণ করো, যে মৌত সব স্বাদকে মিটে দিবে, যে মৌত সব মজাকে শেষ করে দিবে, যে মৌত সব মজাকে শেষ করে দিবে, খাদ্যের মজা, মালের মজা, ক্ষমতার মজা, যত মজা আছে যত স্বাদ আছে মদ সব শেষ করে দেবে। সেই মদকে বেশি বেশি স্মরণ কর, এই দুনিয়া থাকার জায়গা না। তুমি শিল্পপতি হও, কোটিপতি হও, লক্ষপতি হও, আর মন্ত্রী হও, মিনিস্টার হও, যত কিছু হও না, এই দুনিয়াতে থাকা যাবে না, সবকে চলে যেতে হবে। যখন যাওয়ার সময় হবে তখন তুমি জমিনে শুয়ে থাকা ওই অবস্থায় যেতে পারো, আবার শাহি খানার মধ্যে রয়েছ, প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে, রাষ্ট্রপতির কার্যালয় রয়েছে, এই অবস্থায় যেতে পারো। মতের সময় আসবে, সব সময় যে যেখানে থাকো সেখান থেকে চলে যেতে হবে। মতের স্বাদ সবকে গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর প্রত্যেককে কিয়ামতের দিন তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। ভালো করলে এর বদলা হবে, মন্দ করলে এর বদলে দেওয়া হবে। এমন আল্লাহ পাক এই বদলা এমনি দিবেন না, বিচার করে দিবে, এবং সেদিন মুখ বন্ধ হয়ে যাবে। আলিয়ম নাখতে মুয়ালা আফাহিম অতুকাল্লে মুনাইদিহিম অতা সাধু আর জুলহম বেমা কান হইয়া সেব সুরাইয়া আছে না, আলিয়ম নাখতে মুয়ালা আফাহিম, আজকের এই কেমতে দিন আমি মুখে মোহর লাগাই দিব। অত করলে মনে হয় দিন মানুষের হাতে কথা বলবে, অত সাধু আর যদি হম পায়ে সাক্ষী দেবে, আমি আপনি কি করছি, হাতে কথা বলবে আর পায়ে সাক্ষী দেবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। এমন এক বিচার সেখানে মধ্যে গোপ আত্মগোপনের কোনো সুযোগ নেই, কোনো কথা গোপন রাখার সুযোগ নেই। আর আল্লাহ পাক কারামান কাতিমিন দুই ফেরেশতার মাধ্যমে আমাদের আমলনামা তৈরি করে রেখেছেন, সে আমলনামা পেশ করা হবে।
নেককার হলে ডান হাতে হুশ করাবে, বদকার হলে বাম হাতে হুশ করাবে। নেককার ব্যক্তি তার আমল্লামা মানুষকে দেখাবে খুশির কারণে, আনন্দের কারণে, আর বদকার চিল্লেতে দেবে কাঞ্জাই বাহিরে আমার জন্য দুর্ভাগ্য। মজল হাজিরি মজায় মাস ইনসাফ হবে, কারো হয়ে জুলুম হবে, যে জুলুম করবে সেরকমই সে ফল হবে। মায়ের মহাশয় বিচারে করে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে, সেই ব্যক্তি হবে চির শান্তির অধিকারী, সে ব্যক্তি পাস। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, নিঃসন্দেহে কামিয়া। মল হাজরে আমরা দুনিয়াতে আসছে দেহের চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো নিঃসন্দেহে আমাদের পুরো করতে হবে। এই ক্ষেত্রে সন্ন্যাসীবাদীকে শরীয়ত অনুমোদন করে না। যারা সন্ন্যাসীবাদী ব্যবসা করবে, চাকরি করবে, বিবাহ শাদী করবে না, বন জঙ্গলে জিন্দি কাটা দিবে, লারা হওয়ানাই দেবে ইসলাম, ইসলামের সন্ন্যাসীবাদীকে অনুমোদন করে না। আবার বলগাইন ফসুর মতো মানে যা যায় তাকে এটাকে অনুমোদন করে না। ইসলাম মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করেছে, মানুষের জীবনকে সুন্দর করেছে, জায়েজ নাজায়েজ হালাল হারামের রাস্তা বাঁচিয়ে তার জীবনকে নিয়ন্ত্রিত করেছে। এই নিয়ন্ত্রণের কারণে মানুষের মানবতা ইনসানিয়ত টিকে রয়েছে, আর শরীরের হুকুম লঙ্ঘন করলে সে আর মানুষ থাকে না, সে মানুষত্ব হারাই ফেলে। মাজল হাজরিন ইসলামের শিক্ষা, কল্যাণের শিক্ষা, শান্তির শিক্ষা, কে অশান্তির কাজ করলে সে আর মানুষ থাকে না, সে পশু, পশু থেকে অদম হয়ে যায়। মাজল হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৬ লক্ষ সাহাবায়ে সামনে আরফার ময়দানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবারা, আজকের এই দিন, এই মাস, এই শহর যেমনিভাবে তোমাদের কাছে সম্মানী, এর বেহরমতি করা যাবে না, এমনিভাবে প্রতিটি মানুষের জান মাল আপনার সংরক্ষিত, কারো জানের ক্ষতি করা যাবে না, কারো মালের ক্ষতি করা যাবে না, কারো আপনার ক্ষতি করা যাবে না, প্রতিটি মানুষের জানে নিরাপত্তা রয়েছে, মানে নিরাপত্তা রয়েছে, আপনার নিরাপত্তা রয়েছে। আল্লাহ ফাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদে হজের ভাষণে আর ফার ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম সামনে ভাষণ দিয়েছেন, এতটুকু বলে ক্ষান্ত হন নাই, এরপরে বাক্য ব্যবহার করেছেন, হে আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, আজকে যারা তোমরা আরফার ময়দানে আসো, তোমাদের দায়িত্ব হবে যারা আজকে আরফার ময়দানে নেই তাদের কাছে আমার শান্তির পাগাম পৌঁছে দেওয়া। মাজল হাজরে আল্লাহ পাকের হাবিবের ঘোষণা সারা বিশ্ববাসীর জন্য। তাহলে মানুষের যে মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, আপনি যদি নিরাপত্তা, এটা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার আল্লাহ পাকের হাবিব বিদে হজের ভাষণে পরিষ্কার করে ঘোষণা দিয়ে গেছেন। জাতিসংঘ ১৯৪৮ সনের মানবাধিকার সনদ এটাকে সংযুক্ত করছে, কিন্তু আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪ বছর আগেই এই মানবাধিকারকে প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই মানবাধিকারের ঘোষণা দিয়ে গিয়েছেন, এবং এই ঘোষণা যদি বাস্তবায়ন হয় নিঃসন্দেহে সমাজে নিরাপত্তা আসবে,
समाज शांति आसबे समाज कल्याण आसबे समाज खून खराबी बंद हो जाए लुटपाट बंद हो जाए आत्मइज्जत संरक्षित होबे তাহলে আমাদের সমাজ হবে শান্তির সমাজ আমাদের সমাজ হবে কল্যাণের সমাজ আমাদের সমাজ হবে নিরাপত্তার সমাজ কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের হাদিস আছে এই ঘোষণার বিরুদ্ধ কাজ করে কারো জানের ক্ষতি করে কারো মালের ক্ষতি করে কারো আপনি যদি ক্ষতি করে তাহলে শান্তি হবে না অশান্তি হবে ভাই নিঃসন্দেহে অশান্তি হবে তাহলে ইসলাম মানলে শান্তি না মানলে অশান্তি ইসলামের শিক্ষা মানলে শান্তি না মানলে অশান্তি এই কথাটা কি আপনারা বুঝে আসছে ভাইরা এটা শুধু মুসলমানের জন্য না মুসলমান হোক অমুসলিম হোক ইসলামের শান্তির শিক্ষা সর্বস্তরের জনগণের জন্য তার ধর্ম কি তার বর্ণ কি তার ভাষা কি এটা দেখার বিষয় না তার বর্ণ ভিন্ন হতে পারে ধর্ম ভিন্ন হতে পারে তার ভাষা ভিন্ন হতে পারে কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে শরীয়ত সবকে সমান পর্যায়ে রেখেছে যে প্রতিটি মানুষ তার জানমাল আপনার সংরক্ষিত তার জানমালের ক্ষতি করা যাবে না এই ক্ষেত্রে আপনি কোন দল করেন এটা আমার দেখার জিনিস না আপনাকে সর্বক্ষেত্রে ইসলামের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা হলে নিঃসন্দেহে আমাদের সমাজ মধ্যে শান্তি আসবে আমাদের সমাজের মধ্যে কল্যাণ আসবে আমাদের সমাজের মধ্যে মঙ্গল আসবে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই মজল হাজরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুন নাস মাইয়ান ফন নাস সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের সেবা করে মানুষের উপকার করে মানুষের খেদমত করে সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি আমার আপনার দায়িত্ব হবে সাধ্য অনুসারে আমরা মানব জাতির সেবা করব মানব জাতির না প্রতিটি প্রাণীর সেবা করব সেই বুখারী শরীফের হাদিস একটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল তাকে খাদ্য সরবরাহ করে নাই আবার তাকে ছেড়েও দেয়নি ক্ষুদ্রত্ব থেকে বিড়ালটা মারা যায় এই কারণে এই মহিলার আজাব হচ্ছে সেই বুখারী শরীফের হাদিস আর হাদিসে রয়েছে একটা বেশ্যা মহিলা পিহেসায় কাতর কুকুরকে ফানি ফান করার কারণে আল্লাহ পাকের মহিলাকে ক্ষমা করে দিয়েছে এটাও বুখারী শরীফের হয় মানুষ নয় পিহেসায় কাতর কুকুরকে ফানি ফান কারণে আল্লাহ পাক বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিয়েছে কুকুরের সেবার কারণে যদি জান্নাতের ফয়সালা হইতে পারে মানুষের সেবার দ্বারা কি আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করতে পারে না ভাই আমরা কি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আমরা ইনশাআল্লাহ একে অপরের সেবা করব একে অপরের উপকার করব কারো ক্ষতি করব না আমরা কারো জানের ক্ষতি করব না কারো মালের ক্ষতি করব না কারো আপনজনের ক্ষতি করব না বরং আমরা সাধ্য অনুসারে অন্য ভাইয়ের সেবা করব অন্য ভাইয়ের উপকার করব মজল হাজরিন আজকে আমাদের সমাজে আমাদের যুব সমাজের অবস্থা দেখুন যে অবস্থাটা পূর্বে ছিল না আজকে যুব সমাজ মাদক আসক্ত হয়ে পড়েছে মাদকের সবলে যুব সমাজ গ্রাস করে ফেলেছে ইসলাম সর্বপ্রকারের মাদককে হারাম করেছে যত রকমের মদ জুয়া আছে মদ বলে জুয়া বলে সবকে হারাম করেছে মদও হারাম জুয়াও হারাম
যদি আজকে আমাদের সমাজে মাদক প্রচলন বন্ধ হয়ে যায়, জুয়ার প্রচলন বন্ধ হয়ে যায়, নিঃসন্দেহ সমাজের কল্যাণ আসবে, মঙ্গল আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমাদের সমাজে, যুব সমাজ বিশেষভাবে মাদক আসক্ত হয়ে পড়েছে। এই যুব সমাজকে রক্ষা করতে হবে মাদকের সুবল থেকে, মাদকের দ্বারা যে যুব সমাজ ধ্বংস হয়ে চলছে, যুব সমাজকে রক্ষা করতে হবে। এই যুব সমাজকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। হাদিস পাকে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আপনার সামনের দিকে আসে বসেন, তাহলে পিছনে ভাইদের জায়গা হবে। যারা সামনে আসেন একটু মেহরবানি করে একটু সামনের দিকে আসে বসেন, একটু সামনের দিকে আসে বসে, তাহলে পিছনে ভাইদের জায়গা হবে। যে যুবক জওয়ানি অবস্থায় ইবাদত করবে, আল্লাহ পাক তাকে আরশে আজমি নিচে ছায়া দিবেন ময়দান মাহশারে, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যুব সমাজের জন্য শুভ সংবাদ রয়েছে, দেশের যুব সমাজ তার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমরা দেশকে গড়ব, দেশের জনগণের সেবা করব, দেশের জনগণের কল্যাণে কাজ করব, নিঃসন্দেহে আমাদের সমাজ সুন্দর সমাজ হবে, আমাদের সমাজের কল্যাণ আসবে, আমাদের সমাজের মধ্যে মঙ্গল আসবে। আমাদের যুব সমাজ যদি চাঁদাবাজি, মস্তানি, হাইজাকারি, দুর্নীতি, টেন্ডারবাজি, যত অশান্তির কাজ আছে এসব পরিহার করে যদি যুব সমাজ সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা ন্যায় হতে চলব, আমরা যত রকম অন্যায় আছে সব অন্যায়কে পরিহার করব, আমরা ন্যায়ের পথে চলব, আমরা শান্তির পথে চলব, আমরা জনগণের কল্যাণে কাজ করব, দেশের কল্যাণে কাজ করব, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজ আগে বাড়বে না পিছিয়ে উঠবে ভাই? এটাই ইসলামের শিক্ষা, এটাই দিনের শিক্ষা। এই ইসলামের শিক্ষা যত সমাজে বাস্তবায়ন হবে তত সমাজে নিরাপত্তা আসবে, সমাজে কল্যাণ আসবে, সমাজে মঙ্গল হবে। আমাদের মা বোনের আবৃত রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। আজ মা বোনের আবৃত লুণ্ঠিত হচ্ছে, মা বোনের আবৃত রক্ষা করা এটা আমাদের ইমানি দায়িত্ব। কেন মহিলারা তাদের আবৃত্তির উপরে হায়নার মাত্র একদল পশু মা বোন আবৃত আক্রমণ করতেছে? আর চরিত্রে যে চরিত্রের মধ্যে যেই অবক্ষয় দেখা দিয়েছে, এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে হবে। সমাজকে রক্ষা করতে হলে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষার বিকল্প নেই, দিনী শিক্ষা, ইসলামী শিক্ষা সর্বপ্রকারের অন্যায় বিচারকে শেষ করে দেয়, মানুষকে আদর্শ মানুষ বানায়, মানুষকে চরিত্রবান মানুষ বানায়, যত অশান্তির কাজ আছে সব অশান্তির কাজকে শরীয়ত নিষেধ করেছে। আর জুয়ারিরা সমাজ ধ্বংস করে চলছে, আজ মাদক ব্যবসায়ীরা সমাজকে ধ্বংস করে চলছে, এটা দেশে চলতে দেওয়া যায় না। মাসুদ হাজরেন সুরায় মানাসের মধ্যে, আমরা এই সুরা অনেকেই জানি, আল্লাহ পাক জামানের কসম খাই বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর, আল্লাহ পাক জামানের কসম খাই বলেন নিঃসন্দেহে সমস্ত মানুষ ধ্বংস হয়। তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
ইমান কি জানি ভাই? ইমান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআনে কারিম নিয়ে এসেছেন, যে বিধিবিধান নিয়ে এসেছেন, একে ষোলো নাম মানার নাম হলো ইমান। জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আল্লাহ পাক এক, আল্লাহ পাকের সাথে কোনো শরীক নেই, এই কথা একজন জানে, জানার দ্বারা সে মুমিন হবে না। মুমিন হবে কে? যে জানার সাথে সাথে মানে আল্লাহ পাক এক এটা আমি মানি, তাহলে এই ব্যক্তি হবে মুমিন। বৈতুল্লাহ আল্লাহ পাকের ঘর এটা জানে একজনে, মুমিন হবে না। মুমিন হবে কখন? যে মানে হ্যাঁ আল্লাহর ঘর এটা আমি মানি, তাহলে সে মুমিন। ফাসত নামাজ ফরজ এবং জানে মানে না, মুমিন হবে? মুমিন হবে। ফাসত নামাজ ফরজ এটা মানে, তার সে মুমিন। মানার পরে ফাসত নামাজ ফরজ সব মুমিন মুসলমান এই কথা মানে। মানার পরেও আমাদের সমাজে কিছু ভাই এরকম আছে না ভাই, ফাসত্বের মধ্যে চার অক্ত ভরে এক অক্ত বাদ যায়, তিন অক্ত ভরে দুই অক্ত বাদ যায়, এর মাসে কি না ভাই? এদেরকে মোমেনে ফাসেক বলা হয়, এরা কাফের না, এরা মোমেন। তবে মোমেনে ফাসেক না ফরমান মোমেন। মাওলা চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন, চাইলে সাজা দিতে পারে, এটা আল্লাহ পাকের মর্জির ব্যাপার। এই জন্য ভাইরা ইমান বড় দৌলত সবচেয়ে দামি সম্পদ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈতুল্লাহ দিয়ে তাকে বলছেন, হে আল্লাহর ঘর তুমি কতই না সম্মানী, তবে আল্লাহর মোমিন বান্দা তোমার থেকে বেশি সম্মানী। একজন মোমিনের দাম আল্লাহর ঘর বৈতুল্লাহ থেকে বেশি দাম। ইমান এত বড় দামি সম্পদ, এত বড় মূল্যবান সম্পদ। এই ধ্বংসের হাত থেকে কারা রক্ষা পাবে? যাদের কাছে ইমানের দৌলত রয়েছে। এই যে ভাইরা আমরা যারা এখানে বসা আছি, আমরা সব আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শরীয়তকে মানি কি মানি না ভাই? নিঃসন্দেহ সবে মানি, তাহলে নিঃসন্দেহ আমরা মুমিন। হ্যাঁ আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, আমলের মধ্যে আমাদের খামি আছে, এটা স্বীকার করতে হবে। আল্লাহ পাকের হাবিব নিজে এরশাদ করেন, কুল্লুকুম খাত্তাউন, তোমাদের মধ্যে সবাই গুনাহগার, ও খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে এই গুনাহগার যে গুনার ফলে তবে ইস্তেগফার করে সে এর সবচেয়ে উত্তম ব্যক্তি। মজল হাজরিন, আমার আপনার জীবন বরফের চাকা, বরফের চাকা যেমনি ভাবে প্রতি মুহূর্তে গলতেছে, আমার আপনার জীবনও প্রতি মুহূর্তে গলতেছে, এক এক শ্বাস করে। কমতেছে না বাড়তেছে ভাই? হায়াত কমতেছে না বাড়তেছে? এক এক শ্বাস করে কমতেছে, বরফের চাকা গলতেছে। যার জীবনের যত শ্বাস নিঃশ্বাস আছে এটা যখন শেষ হয়ে যাবে তখন মালিকুল মওত এসে হাজির হবে, আর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার আপনার জীবন বরফের চাকা, এই বরফের চাকা দিয়ে আরেকটা বরফের চাকা কিনলেন, এটাকে বুদ্ধিমত্তার পরিচয় হবে ভাই? বরফের চাকা দিয়ে যদি সাই সম্পদ সঞ্চয় করতে পারে তাহলে আপনার বুদ্ধিমান। আল্লাহ পাক আমাকে আপনি হায়াত দিয়েছেন ইমানের দৌলত সঞ্চয়ের জন্য, আমলের সালের দৌলত সঞ্চয়ের জন্য। ইমান আমলের সালের দৌলত সঞ্চয় করতে পারলে আমার আপনার জীবন ধন্য হবে, আমি আপনার জীবন শান্তিময় হবে দুনিয়ার তো আখের। এই জন্য ভাইরা ইমান আমলের সালে এই দুইটি মৌলিক জিনিস। আমলের সালে কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করছেন আমাকে আপনাকে সেভাবে সেই কাজ করতে হবে। আল্লাহ পাক হাবিব বিশ্বরোড তৈরি করে জাননি, বড় বড় রাস্তা তৈরি করে জাননি, কিন্তু রাস্তা থেকে শান্তি ফেটে হলে কী করতে হবে সে শিখে নিয়ে গেছেন। বলছেন রাস্তার ডান পাশে চলবে আর মাথাটা নিচের দিকে নিয়ে রেখে চলবে, আর কোনো ভাইয়ের সাথে দেখা হলে তাকে সালাম দিও, রাস্তায় যদি এমন কোনো জিনিস দিন
পড়া থাকে যার দ্বারা প্রতি কষ্ট হতে পারে, এই কষ্টদায়ক জিনিস সরাই দিও, এটাই মেনে অংশ মেনে অঙ্গ। ইট পড়া আছে, পায়ে ধাক্কালে মানুষ ব্যথা ভাবে ইটটা সরাই দিলেন, একটা গর্ত আপনার যে গর্ত এখানে কারো পাও পড়ে তার পাও ভাঙতে পারে, আপনার ফাঁসে দিয়ে মাটি এনে গর্তটা ভরত করে দিলেন। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া এটা ইমেন অঙ্গ, ইমেন জুস। আল্লাহ ফাঁকের হাবি রাস্তা তৈরি করে যাবে, কিন্তু রাস্তাতে শান্তি পেতে হলে কি করতে হবে, সে উন্নতি বলে গিয়েছে। মহাজ হাজারে তো রাস্তা কিভাবে চলবো, আল্লাহ ফাঁকের হাবিব যেভাবে বলছে সেভাবে চললে এটা আমাদের সালে। বিবাহ শাদী করেন কিভাবে বিবাহ করবেন, আল্লাহ ফাঁকের হাবিব তরিকা বাজাতেছে, সে তরিকা মোতাবেক বিবাহ করলে এটা আজও সব হবে। আপনি ব্যবসা করেন, আল্লাহ পাকের হাবিব যেভাবে ব্যবসার কথা বলছে সেইভাবে ব্যবসা করলে সেখানে আজও সব হবে। আর তাজের সদক মান নবীন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালেহীন, যেই ব্যবসায়ী সত্যবাদী হবে, যেই ব্যবসায়ী আমানতদার হবে, যে ব্যবসায় দিয়ানদার হবে, তার হাসার হবে নবীদের সাথে, সিদ্দিকীনের সাথে, সোহাদাদের সাথে, সালেহীনের সাথে। আর তারা সিন্ডিকেট করে মাল গুদামজাত করে, মালের মূল্য বাড়াই দেয়, জনগণের কষ্ট দেয়, এই ব্যবসা জায়েজ না, এই ব্যবসা হারাম। মহাজ হাজারিন আপনি ব্যবসা করিয়ে ব্যবসাদের সততার সাথে করেন, আমানতদারের সাথে করেন, তাহলে আপনার মেয়াদ বড় শুভ সংবাদ রয়েছে। ব্যবসা করে জান্নাতের রাস্তা যাওয়া যায় যদি ব্যবসা সততার সাথে হয়, আমানতদারের দিয়ানতের সাথে হয়, তাহলে এই ব্যবসা আমাকে আপনাকে জানাতে নিয়ে যাবে। মুআজ্জিজ হাজেরিন এই দুনিয়া দিনের শরীয়ত এমন কোন জায়গায় রাখেনি যেখানে আমাকে জন্য আপনার জন্য আদর্শ রাখেন, সর্বক্ষেত্রে আদর্শ রেখেছেন, শান্তির নীতিমালা বলেছেন, সর্বক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তির কথা বলেছেন। শেখুল ইসলাম সাইয়েদ হোসেন আহমদ মাদানী আজাদি আন্দোলনে যিনি শেখুল হিন্দ মাহমুদের সাথে আমাদের সাথে মারাদ্বীপে বন্দী ছিলেন প্রায় 3.5 বছর যাবত, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রায় 9 বছর তিনি জেলে কাটাইছেন, দারুন দেওয়ানদের শেখ উল হাদিস ছিলেন, আওলাদের রাসূল ছিলেন, ওনার আখলাকি ছিল, ট্রেনে সফর করতেছেন, ওনার পাশে এক হিন্দু ভদ্রলোক বসা, এই লোক উঠছে, উঠে বাইরে গেছে, একটু ঘরে চলে এসছে, তিনি বুঝতে পারেন এই লোকটার বাথরুমের প্রয়োজন, এই লোকটা কেন চলে এসলো, নিশ্চয়ই বাথরুমটা পরিষ্কার না, এই কারণে মানুষের চেষ্টা জরুরটা পুরো করতে পারে না, চলে এসছে। তিনি কিছু কথা না বলে চুপ করে বসেছিল, একটু ঘরে তিনি উঠে গেছেন, তিনি উঠে কোথায় গেছেন, সে বাথরুমে গেছেন, যাই দেখে ঠিকই বাথরুম ব্যবহারের কারণ না, এত কদা সার, এত ময়লা, এটা ব্যবহারের যোগ্য না। তিনি নিজ হাতে পানি ঢেলে পুরো বাথরুমকে পরিষ্কার করে ফেলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার, সেখানে আর কোনো ময়লা নেই, এখন আর কোনো দুর্গন্ধ নেই, একবার পরিষ্কার করে ফেলেছেন। এরপর নিজে উজু করে সুন্দর করে নিজে ফাঁকসাফ হয়ে চলে আসছেন, আসার পরে ফাঁসের ওই ভদ্রলোক ওই হিন্দু ব্যক্তিকে বলল আপনার বাথরুমের প্রয়োজনে যেতে পারেন, আমি বাথরুম থেকে এই মাত্র আসলাম পরিষ্কার দেখে আসছি। এই কথা বলা হয়ে লোক উঠে গেল, যাই দেখে সত্যি অল্প আগে তো এটাকে অপরিষ্কার দেখেছি, ব্যবহারে কেমন না, এখন তো দেখি একেবারেই পরিষ্কার, কোথাও ময়লা নেই,
কোথাও দুর্গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, সে তার প্রয়োজন মিটে চলে আসছে। কিন্তু মনে মনে চিন্তা করলো এই কাজটা কে করছে, যে বাথরুমটা অপরিষ্কার ছিল এটা এত সুন্দর করে কে পরিষ্কার করলো। সে মনে মনে চিন্তা করলো যে লোকটা আমাকে খবর দিয়েছে আমি পরিষ্কার দেখে আসি, এটা ওনারই কাজ। অবশেষে আসে পরিচয় নিল, আপনি কে? মানুষ আমাকে হোসেন আহমদ বলে। তখন সে লোক চিনতে পারছে ইনি তো হলেন শেখুল আরব আল আজম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী, দারুল দেওবন্দের শেখুল হাদিস, স্বাধীনতা আন্দোলনের যিনি বারবার জেলে গেছেন, যার অবদান সারা জাতি চিরদিন স্মরণ রাখবে, শেষ হচ্ছে এর ব্যক্তিত্ব। এত বড় ব্যক্তিত্ব শখসিয়ত নিজ হাতে বাথরুম সাফ করছেন ট্রেনে, কি ভাই আমাদের মধ্যে এরকম সেবার কি মানসিকতা আছে? সত্য কথা বলেন, আছে? কেন নেই? আমার মধ্যে সেই সেবার মানসিকতা হতে হবে। এত বড় সাহায্য তরিকার হজরত গাঙ্গুয়ালার আমার খলিফা ছিলেন, মসজিদ নববীর মধ্যে দীর্ঘ 18 বছর সেখানে এলমি হাদিসের এবং এলমি দিনের দর্শ তদ্দেশের খেদমা আঞ্জাম দিয়েছেন। এত বড় আলেম দিন দারুন দেওবন্দের শেখুল হাদিস ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আর তিনি বাথরুম সাফ করে অমুসলিমের জন্য বাথরুম সাফ করে দিয়েছেন। কি ভাই আমাদের মধ্যে এই সেবার মাংস হইতে পারে? আর দিনের ঘটনা, একটা হিন্দু মানুষ শীতে কাঁপতেছে, তার শরীরের মধ্যে তেমন কিছু নেই, গরমে তেমন কাপড় নেই, তিনি অবস্থা দেখে নিজের কম্বলটা গায়ের কম্বলটা ওই হিন্দু বেটাকে দিলেন গায়ে দেওয়ার জন্য। এই হিন্দু বেটা তার তো কম্বলটা হয় তার খুব ভালো, তার শীত কাটে গেছে, ট্রেন থেকে নামার সময় কম্বল আর দিয়ে যান, সে কম্বল শহর চলে গেছে, তিনি কিছুই বলেন। এই যে সেবার মানসিকতা, মুসলিম না গায়ে মুসলিম এটা আপনি দেখেন না। হযরত মুঈনুদ্দিন চিশতি আলাইহিস রহমান যার চেহারা দেখে 90,000 গায়ে মুসলিম মুসলমান হয়েছে, এই দেশে ইসলাম বুজুর্গানের দিনের মাধ্যমে এসেছে, রাজা বাদশাহের মাধ্যমে দেশে ইসলাম আসেনি, এই যে ইসলাম এসেছে আল্লাহর মাধ্যমে, ওলামা হাক্কানি রাব্বানির মাধ্যমে, বুজুর্গানের দিনের মাধ্যমে দেশে ইসলাম এসেছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, ইসলাম মানুষকে মানুষের সেবার শিক্ষা দেয়, ইসলাম ত্যাগ কোরবানির শিক্ষা দেয়, ইসলাম শোষণের ধর্ম নয়, ইসলাম নির্যাতন ইসলাম নির্যাতনের শিক্ষা দেয় না। মহাজুদ হাজারি শরীয়তের দৃষ্টিভঙ্গি হল আল্লাহর কোন বান্দা যদি একটা গাছও লাগায় আর নিয়ত করে আমি যে গাছটা লাগাইলাম ফল দেয় গাছ, এই গাছে ফল ধরলে আমি নিজে খাব, আমার সেল সন্তান খাবে, পশু পাখি খাবে, অন্য ভাইয়েরও খাবে, একটা গাছ লাগানো এটা সৎকার সব পাওয়া যাবে, গাছ লাগানো এটা সৎকার সব পাওয়া যাবে যদি আপনার নিয়ত ঠিক হয়। আমরা কোনোদিন নিয়ত করছি ভাই গাছ লাগাতে, এই গাছটা তো লাগালাম, এই যে ফল ধরবে এই ফল আমি খাবো, আমার সন্তান খাবে, আমার প্রতিবেশী খাবে, পশু পাখি খাবে, দেশবাসী খাবে, তাহলে এই গাছ লাগানোটা সৎকার সব পাবে। কথা বুঝে আসছেন ভাইরা? আপনারা এইভাবে যদি এইভাবে যদি সেবার মানসিকতা হয় আমাদের মধ্যে, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজ শান্তির সমাজ হবে, কল্যাণের সমাজ হবে, মঙ্গলের সমাজ হবে। মুয়াজ্জিন হাজরিন ইসলামের দুইটা দৃষ্টিভঙ্গি, এক নম্বর দৃষ্টিভঙ্গি হলো নিজে সৎ হতে হবে, নিজে ভালো হতে হবে, দুই নম্বর দৃষ্টিভঙ্গি হলো নিজে ভালো হওয়ার পাশাপাশি অন্য ভাইকেও ভালো করার ফিকির করতে হবে। নিজে সৎ হলে চলবে না, ইমান আমল সালের দ্বারা নিজে সৎ হতে পারব, কিন্তু অন্য ভাইকে ভালো করার জন্যে অন্য ভাইকে সৎ বানানোর জন্যে সুরে বলা শ্রেণীর মধ্যে আল্লাহ ফর্মুলা দিয়েছে, ওয়াতাওয়া
তাহলে সমাজের মধ্যে তোমার ভাই তোমার ভাবতবিতি সেও সৎ হয়ে যাবে আর অসৎ কাজ থেকে তাকে বিরত রাখো কটা কাজ ভাই ভালো কাজে নির্দেশ দিতে হবে মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে আপনার যদি আপনার ভাবতবিতি বিষয়ে আপনার ভাইকে অন্য ভাইকে যদি ভালো কাজে নির্দেশ দেন আর মন্দ কাজ থেকে তাকে বিরত রাখেন তাহলে সমাজের শান্তি আসবে কি আসবে না ভাই আসবে না তাহলে নিজে ভালো হওয়ার সাথে সাথে অন্য ভাইকে ভালো করতে হবে সেই দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে কিন্তু আপনি যখন ভালো কাজের নির্দেশ দিবেন মন্দ কাজ থেকে সমাজকে বিরত রাখার চেষ্টা করবেন তখন আপনাকে সমালোচনার পাত্র হইতে হবে অনেক সময় আপনার আঘাত আসতে পারে আপনার আক্রমণ হইতে পারে তখন কি করবেন সূরে আলাসা আল্লাহ পাক বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর একে অপরকে ধৈর্যের সহিষ্ণুতার কথা বলো তুমি ভালো কাজ করতে যেয়ে যদি তুমি আক্রান্ত হও সবরের পরিচয় দাও ধৈর্যের পরিচয় দাও সে গালি দিলে তুমি তাকে গালি দিও না সে দুর্ব্যবহার করলে তুমি তাকে তার সাথে দুর্ব্যবহার করিও না নবী করিম সাল্লাল্লাহু আখলাকি ছিল ওয়ালা ইউজু সাইয়্যাতা বিসাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা আল্লাহ পাকের হাবিবের সামনে কেউ যদি নাকি দুর্ব্যবহার করত আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে বদলা নিতেন বুঝাছ না ভাই আপনি ভালো কাজে নির্দেশ দিবেন মন্দ কাজকে সমাজকে রক্ষা করবেন অনেক সময় আপনাকে সমালোচনা পাত্র হইতে হবে এমনকি আঘাত প্রাপ্ত হইতে পারেন উল্টা আপনাকে আক্রান্ত করতে পারে তাহলে আপনার কি করে আপনি মার দিবেন গালি দিবেন না এর অনুমতি নেই আপনাকে সবর ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করতে হবে আপনি যদি ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করেন এবং সেই ভাই গালি দিয়েছে এমনকি আপনার আক্রমণ করেছে আপনি তার উপর আক্রমণ করেন নাই আপনি তাকে গালিও দেন নাই বরং তার জন্য দোয়া করেন আয় আল্লাহ তুমি আমার এই ভাইকে হেদায়ত দান করো তাকে সঠিক রাস্তা আসার তৌফিক দান করো আয় আল্লাহ আমার এই ভাই না বুঝে অন্যায় পথে চলছে হে মাওলা তুমি তাকে সরল সঠিক রাস্তা চলার তৌফিক দান করো আপনি যদি তার জন্য দোয়া করেন তাকে ক্ষমা করে দেন আপনার আখলাকের দ্বারা নিঃসন্দেহে তার মধ্যে একটা এক পর্যায়ে হেদায়ত চলে আসবে ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের জামাত সারা বিশ্বে ইসলামের প্রচার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শক্তি দিয়ে সাহাবায়ে কেরাম আখলাক দেখে দলে দলে মানুষ মুসলমান হয়ে গেছে যাদের এই আদর্শ যারা নির্যাতন ভোগ করার পরে মানুষকে পাল্টা আক্রমণ করে না তাকে ক্ষমা করে দেয় উল্টা তার সেবা করে এই সেবার মানসিকতা এবং কল্যাণের মানসিকতা সমাজের মধ্যে পরিবর্তন আসে নিঃসন্দেহে আজ প্রয়োজন সে আখলাকে নবী অধিকারী হওয়া কেউ যদি আমার আপনার সাথে অসৎ আচরণ করে তাহলে আমি সবাইকে পরিচয় দিব ধৈর্যের পরিচয় দিব সহিষ্ণুতার পরিচয় দিব আমি গালিও দিব না তাকে ক্ষমা করে দিব তার জন্য দোয়া করব যদি আমরা এই রাস্তায় চলতে পারি নিঃসন্দেহে সমাজের শান্তি আসবে কল্যাণ আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই দেশটা আমাদের দেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বহুত বড় নেয়ামত ইংরেজ সাম্রাজ্যবাদ 190 বছর এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করে উপমাদের জনগণ গোলাম বানায় রেখেছিল সে 190 বছরের সংগ্রামে ব্রিটিশের হাত থেকে দেশ স্বাধীন হয় প্রথমে এরপরে পাকিস্তানে 24 বছর পশ্চিম পাকিস্তান জুলম সতমের কারণে
পূর্ব এশিয়ার জনগণ আবার 71-এ যুদ্ধ করে আবার দেশকে স্বাধীন করে। এখন আমরা বাংলাদেশ, পূর্ব এশিয়া এখন বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এর স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণ করতে হবে। জানি এখন যাদের যারা ফরানিন জাতি তাদের অবস্থা, তাদের জীবনে নিরাপত্তা নেই, মালে নিরাপত্তা নেই, আপনাদের নিরাপত্তা নেই, ধর্মীয় স্বাধীনতা নেই। বুঝে না আসলে চিঠে যায় কক্সবাজার যায় দেখে আসুন রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গাদের পরিচয় কি? এরা রাষ্ট্রবিহীন নাগরিক, রাষ্ট্রবিহীন নাগরিক। রোহিঙ্গারা রাষ্ট্রবিহীন নাগরিক, তাদের কোনো রাষ্ট্র নেই। তারা রাখাইন রাজ্যে ছিল, সেখান থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে রিফিউজি হিসেবে আছে। রোহিঙ্গা লেখা যায় না, রোহিঙ্গা পরিচয় দেওয়া যাবে না, তাদের যে কার্ড দেওয়া হয় সেখানে তারা বর্মার থেকে বা মর্মার থেকে এরা এখানে আশ্রয় জন্য আসে, এরা রিফিউজি। দেখেন চিন্তা করে রাষ্ট্রবিহীন নাগরিক কি অবস্থা। এই জন্য স্বাধীনতা বহুত বড় নামত, এই নামতের হেফাজত করতে হবে, এই নামতের কদর করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হয় এমন কোন কাজ করা যাবে না। দেশের কল্যাণে আমরা কাজ করব, দেশের ক্ষতি সাধিত হয় এমন কোন কাজ করব না। মাজল হাজারে আমি আগে বলছিলাম, আমরা যে দুনিয়াতে আসছি, আসার মূল উদ্দেশ্য হল মৌতের ফরে জিন্দিগিতে দুটি কেন্দ্র, একটি কেন্দ্র হল চির অশান্তির জাহান্নাম, আরেকটা কেন্দ্র হল চির শান্তির জান্নাত। দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য হল চির অশান্তির জাহান্নাম থেকে বেঁচে চির শান্তির জান্নাত অর্জনের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ যে বান্দা এই উদ্দেশ্যে সফল কাম হবে তার জিন্দি শেষ সে হবে পাস। ফামান জুহজিআনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাল, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, নিঃসন্দেহে সে পাস। দুনিয়ার আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলীবিদ যত ডিগ্রি আছে এটা আসল পাস না। আসল পাস হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। আর জাহান্নাম থেকে জান্নাতে যেতে হলে এক নম্বর ইমান, দুই নম্বর আমলের সালে, তিন নম্বর তাওয়াসুবিল হক, একে অপরকে ভালো কাজের নির্দেশ দিব, মন্দ কাছে বিরত রাখবো, চার নম্বর তাওয়াসুবিল সবর, একে অপরকে ধৈর্য সহিষ্ণুতা শিক্ষা দিব, ধৈর্যের কথা বলবো, একে অপরকে গালি দিব না, মারধর করব, বড় ক্ষমা করে দেব। সুরা আসমের মধ্যে আল্লাহ পাক চারটা জিনিসের কথা বলছেন। এই চারটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি ভাইরা, তাহলে নিঃসন্দেহে জাহান্নাম থেকে মুক্তি পাব, জান্নাতে যেতে সক্ষম হব। কিভাবে আমরা কি তৈরি আছি? নিজে ভালো হব, সমাজকে ভালো করার ফিকির করব। সুরা আসমে আল্লাহ পাক এক নম্বর ইমান, দুই নম্বর আমলের সালে, তিন নম্বর ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে সমাজকে বিরত রাখা, আর এই কাজ করতে যেয়ে সমালোচনা পাত্র হলে সবারের পরিচয় দেওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া, সহিষ্ণুতার পরিচয় দেওয়া। যদি এই কাজটা করতে আমরা সক্ষম হই, নিঃসন্দেহে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা জাহান্নাম থেকে নিজের জানকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার ফিকির করি ভাইরা। এখন প্রশ্ন হল এই ইমান আমলের স্বরে কোথায় গেলে পাওয়া যাবে? ইমান আমলের স্বরে শিক্ষা দেওয়া হয় দিনী প্রতিষ্ঠানে, কোরআন কারিমের শিক্ষা, সুন্নার শিক্ষা, দিনী শিক্ষা, জান্নাতের শিক্ষা, কল্যাণের শিক্ষা, মঙ্গলের শিক্ষা। এই জন্য আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বার্ষিক যে শিক্ষা রয়েছে, বস্তুতন্ত্রের শিক্ষা, এই বস্তুতন্ত্রের শিক্ষা দ্বারাই সমাজে কখনো শান্তি আসবে না। এখানে বড় বড় দুর্নীতিবাস তৈরি
হত্যা হবে শত শত কোটি টাকা জনগণ মেরে ফেলবে দুর্নীতির মাধ্যমে যদি এই লোকগুলোকে চরিত্রবান না বানানো যায় আর এই জনগণকে এই শিক্ষিত ভাইদেরকে চরিত্রবান বানাতে হলে আধুনিক শিক্ষার পাশাপাশি তাদেরকে দিনী শিক্ষা দিতে হবে ডাক্তারের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে প্রফেসরদের প্রয়োজন আছে তবে এই লোকগুলো চরিত্রবান হওয়া প্রয়োজন আছে দুর্নীতিবাজ ডাক্তারের প্রয়োজন নেই দুর্নীতিবাজ প্রফেসরদের প্রয়োজন নেই দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই যারা জনগণের সম্পদ লুটপাট করবে এদের প্রয়োজন নেই এই সমাজে তাহলে কি করতে হবে বস্তুতন্ত্রের শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করা যায় শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন আনতে হবে তাহলে জাতির কল্যাণ আসবে জাতির মঙ্গল আসবে মুয়াজ্জিন হাজেরিন মুসলিমের মাদ্রাসা দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা করা যাবে না দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হলে স্কুল কলেজ বাসটি সেখানে পরিবর্তন আনতে হবে আজ বিবর্তনবাদের মতো কুফরি মতবাদ আমাদের সিরিয়াসের মধ্যে রয়েছে এই জন্য বিবর্তনবাদ ড্রাবিনের এটা সিরিয়াস থেকে বাদ দিতে হবে সেখানে শ্রেণী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তাহলে আমাদের সমাজের শান্তি আসবে কল্যাণ আসবে জাতির কল্যাণ হবে মঙ্গল হবে আল্লাহ পাক আমাদের সব রেখে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন মাওলানা আজকের মাহফিল কবুল করবে আজকের মাহফিল উসরে আল্লাহ পাক আমাদের জিন্দির সব গুনাহ খাতায় মাফ করে দেন আমাদের মুরব্বিনে কারাম মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাস হয়েছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাত ফেরদৌসের ঠিকানা দান করুন যারা জিন্দা রয়েছে আমাদের ছেলে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন আল্লাহ পাক তাদেরকে হায়াতে তৈবা দান করুন শান্তিময় জিন্দগি দান করুন আল্লাহ পাক আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দেন সর্বহকারে অশান্তিকে দূরীভূত করে দেন দেশের কল্যাণে সবাই কাজ করার তৌফিক দান করুন দেশের ক্ষতি হয় কাজ থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করবেন এই মাহফিল উসরে আল্লাহ পাক আমাদের সবাইয়ের জন্য কল্যাণের ফয়সালা করেন মঙ্গলের ফয়সালা করেন আর যে মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিল হলো মাওলাই মাদ্রাসাকে কবুল করেন এখানে ছাত্র শিক্ষক এলাকাবাসী সবকে মাওলা কবুল করেন ওয়াহেদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন